এই জন্য যে মানুষগুলো মসজিদে সিয়ারে নামাজ পড়ে ওদের নামাজ হবে না। কেন? সিয়ারে নামাজ পড়লে ক্ষতি হয় দুইটা। এক নম্বরে ক্ষতি হচ্ছে যারা সিয়ারে নামাজ পড়ে ওরা কমপক্ষে এক বিগত থেকে এক হাত কাতারের বাইরে চলে যায়, তার মানে ওদের কারণে কাতার বাঁকা হয়ে যায়। আর কাতার বাঁকা হলে নামাজ হয়? কাতার বাঁকা হলে নামাজ তো হয় না। শুধু তা না, কাতার বাঁকা হলে যার কারণে বাঁকা হচ্ছে ওর অন্তর আল্লাহ বাঁকা করে দেয়, হেদায়েতার দেয়। দুই নম্বরে সিয়ারে যারা নামাজ পড়ে তাদের একটা একটু ভাবসা আলাদা। অথচ নামাজের নিয়মে আল্লাহ দিয়েছেন যে মানুষ যেন অন্তত আমার কাছে ছোট হয়, ও যে গোলাম, এটা যেন প্রকাশ হয় যে ও আমার গোলাম। আর আপনি না চেয়ারম্যানের মতো চেয়ারে নামাজ পড়ছেন।